তো বন্ধুরা, আমরা এখন এখানে একটা ফর্ম তৈরি করব। খুবই সিম্পল, আমাদের যা শুধু একটা নাম যেহেতু নিতে হবে। সুতরাং আমরা এইখানে এফওআরএম ফর্ম তৈরি করে এইখানে আমরা একটা ইনপুট ফিল দিয়েছি। আমাদের ইনপুট ফিল একটা, তাই না? আচ্ছা, ওটা ওই ক্লোজিং থাক। আমরা এইখানে কি করব, ফাংশনস ইউজ করবো, তাই না? ফাংশনস, ওকে, ফাংশন ইকুয়াল টু, আমি এখানে একটা হ্যান্ডেলার কল করব যেটা আমাদের ভ্যালু স্টেট এর মধ্যে রাখবে। কনস্ট্রাক্টর এখানে সিক্স এ আবার কনস্ট্রাক্টর লাগে না স্টেট তৈরি করতে, ঠিক আছে? স্টেট ইজ ইকুয়াল টু লিখলেই হয়। তো যাই হোক, আমি এখনো কনস্ট্রাক্টর ইউজ করতেই অভ্যস্ত। ওকে, আমি দিস ডট স্টেট ডট, আরে এইখানে একটা অবজেক্ট তৈরি করেছি, এটা হবে আমার এই ভ্যালুটা রাখবে, তাই না? সেটা ভ্যালুটা রাখবে হলো, এটা হলো নেম, নেম দিচ্ছি ইজ ইকুয়াল টু। যাই হোক, এই নেমটা আমার এখানে স্টেটের মধ্যে চলে যাবে। অনসেন, এখন অনসেন ভ্যালু ইয়ের মধ্যে আমি কি করব, দিস ডট অনসেন এর মধ্যে আমি এখানে একটা ফাংশন কল করব, অ্যারো ফাংশন, দিস ডট অনসি, ঠিক আছে? এখন আমি যখন এইখানে অনসি লিখে অ্যারো ফাংশন ক্রিয়েট করতে যাব, ইরর হওয়ার কথা না, এখন দেখেন তারপরে ইরর হবে। কেন? এই যে অ্যারো ফাংশন এখানে এখন ইনিশিয়ালি ইউজ করা যাবে না। আমি যদি এখন হোমে যাই, হোমে গেলে লগ ইন এরিয়াতে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার কি দেখাচ্ছে ইরর, এগুলো অনেক ইরর, যেটা হলো আমাদের এই যে আমরা আনএক্সপেক্টেড ইনসার্টের ক্ষেত্রে এটা আমাদের এই যে ইয়াতে দেখলে বুঝতে পারবেন। এই যে এইখানে আমাদের ও ইজিকুয়াল টু ইউজ করছি, তাই ইজিকুয়াল টু হবে না। তারপর দেখেন এখানে ইরর ধরবে, সেন্টেক্স ইরর কোথায়, এখানে দেখেন আমাদের এই ইজিকুয়াল টু ইউজ করতে দিচ্ছে না। এইখানে বহু ঘাটাঘাটি করে আমি এই যে এই জিনিসটা বের করেছি, সেটা হলো দেখেন এই যে আমার এই যে যে প্যাবেল অর্থাৎ ইএক্স সিক্স এর যে অ্যারো ফাংশন, সেটা কিন্তু এই ব্যাবলটা আমি যখন আমার ইয়েতে দিয়েছি প্যাকেজ ডট জেসনে, তখন কেবল আমি ইউজ করতে পারছি, ঠিক আছে? এইখানে আমি যদি অ্যাড করে দিই একটা কমা দিয়ে, এইখানে আমি যখন এখানে অ্যাড করে দিয়েছি কন্ট্রোল সেভ, তখন কেবল আমি ইউজ করতে পেরেছি। হ্যাঁ, এখন আমি যদি ইয়ে করি সেভ, আচ্ছা এই রোডটা যাচ্ছে না, তো ওইটা ওইটা বসাই দেওয়ার ফলে আমার গিয়েছে। ওই দেখি এটাকে আমি আরেকবার ইয়ে করি, এনপিএম রান ওয়াশ করি আরেক, ঠিক আছে? দেখি আমার এখানে এসে সেই রোডটা রেখে না, এই হ্যান্ডেল ফাংশন, এখানে কিন্তু আমি অ্যারো ফাংশন ইউজ না করলে, শুধু ফাংশন ইউজ করলে এই রোডটা ধরতো না, কিন্তু আমি কিভাবে অ্যারো ফাংশন ইউজ করব সেটাও একটা কথা। তো এটা আমি এই যে এই জিনিসটাই হুবহু আমি ইউজ করেছি হলো আমার প্যাকেজ ডট জেসনের মধ্যে, ঠিক আছে?
এখানে ব্যাবেল যদিও রয়েছে, তারপরে কিন্তু ইউরোপটা হয়েছিল, ব্যাবেল পাচ্ছিল না। ঠিক সেই কারণে আমি এখানে একটা এদের প্যাকেজ ডিসকাউন্ট আছে নাকি? না, ওইটাই ওইটাই। আচ্ছা বাই দ্য ওয়ে, দেখি তো কতদূর কি কাজ হলো এখানে ডেভেলপমেন্ট করা। এই তো বিল্ডিং করতেছে, তাই না? ওই অ্যারো ফাংশনটা এখনো ওইখানে ইউজ দেখাচ্ছে, এটা যতক্ষণ আমার এখান থেকে সলভ হয়নি ততক্ষণ পর্যন্ত এনপিএম এর সমস্যা, অর্থাৎ অ্যারো ফাংশন আমার অ্যাক্সেস করছে না। তো এই জিনিসটা আমি এই জিনিসটা হলো কপি করে দেওয়ার ফলে, বা আপনারা নিচে কমা দিয়ে লিখে দিতে পারেন, দেখেন ইয়ে করে যদি এটা কাজ করে অ্যারো ফাংশনের ক্ষেত্রে ব্যবহার দিয়ে, বাস ওয়ার্কিং ফাইন। এবার কাজ করতে পারত, এবার আমার এরর ফাংশন কাজ করে, বাস এবার এবার আমার এরর ফাংশন কাজ করেছে, খুব ভালো। ঠিক আছে, দেখতে পেরেছেন যে আমার এইটা কপি করে দিলেই এরর ফাংশন কাজ করবে। বাই দ্য ওয়ে, তো এখন আমাকে যেটা করতে হবে, করি গেল এইখানে আমি ডাটাটা এই আমার স্টেটের মধ্যে অনচেঞ্জের ক্ষেত্রে আমি রেখে দিব। কিভাবে রেখে দিব? কনস্ট্রাক্ট নেম ইকুয়াল টু ই ডট টার্গেট ডট আরে ডট নেম। ওকে, এই নেমটাকে আমি লিখে রেখে দেবো কোথায়? আমার ইজ ডট স্টেট, সেট স্টেট। এর মধ্যে ওকে আমি এখানে নেমটাকে রেখে দিলাম, বাস আমার নেমটাকে রাখা শেষ। এখন আমি নেমটা এখানে থাকছে কিনা আমি একটু ফর্মের উপরে এখানে আমি ইয়ে করে দেখি যে আমার ডিস ডট স্টেট ডট নেম। আপনারা জানেন যে আমাদের যে এসএস এভাবে করে লিখতে হয়, এগুলো সমালোচনা করা এখানে তো সম্ভব না। ওকে গাইস, এবার আমি যদি একটু রিফ্রেশ রিফ্রেশ দিই, কাম অন কাম অন, এখানে যে লিঙ্কের যেটা হোমের এটা ওটা ঠিক করে দেওয়া যাবে না একবার উপরে নিলে। আমার ফাংশনালিটি গুলো কাজ করছে কিনা সেটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে, বিল্ড আমাদের সুন্দরভাবে হয়েছে। প্রত্যেকবার আমরা যা এডিট করবো আমাদের এনপিএম রান ডেপ করতে হয়, এই কারণে যে এখানে লোড নিতে প্রচুর সময় লাগে। আর টিউটোরিয়ালগুলো আসে, টিউটোরিয়ালে সব তো দেখানো সম্ভব হয় না, তারপর টিউটোরিয়াল কিন্তু লেন্থি হয়, এই একটাই কারণ বিশেষ করে রিয়েক্টের। হ্যাঁ রে বাবা রে, ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে, ভালো পিসি ছাড়া আসলে হয় না। কনসোল ডট লক করছে, এগুলো দরকার নেই আসলে। অবশ্য কমন এতক্ষণ লাগায়। ওকে, আমি কি করছিলাম অ্যাড ডাটা থেকে ফর্মটা
প্রম্পটার মধ্যে আমি এখানে এখন যাই লিখবো, ওই আচ্ছা এটা দেখার সিস্টেম হলো যে আমি এখানে যদি যাই কম্পোনেন্টের মধ্যে এইখানে ক্লিক করে আমি এটাতে গেলে কি কি স্টেট আছে সব দেখা যাবে। আমি এখানে যাই লিখি, এই দেখেন আমার স্টেটে কিন্তু চলে আসতেছে না, তার মানে কোথাও না কোথাও অবশ্যই ভুল হয়েছে। এই যে এই যে স্টেটে যা লিখবো স্টেটে চলে আসতো আসছে, তার মানে দেখেন ভুলটা আমি দেখছি। অঞ্চলের ক্ষেত্রে আন্দাজে নেমটা নেমের মধ্যে রাখলাম, ভ্যালুটা কি নেবে এইখানে, এখানে নেম না এখানে টার্গেট ডট ভ্যালু নেই, ভ্যালু ঠিক আছে। আর একটা যেহেতু তাই নেম নিতে মানে ভ্যালু একটা ভ্যালু নিলেই হচ্ছে, অনেকগুলো থাকলে অ্যারে একারে থাকলে আমাকে এখানে এরকম অ্যারে চিহ্ন দিয়ে এইখানে নেম গুলো ভ্যালু গুলো দিতে হচ্ছে ঠিক আছে। তাহলে এইখানে আমার নেমের মধ্যে জাস্ট হবে এখন এটার নাম আবার নেম না দেই যেহেতু আমি ভ্যালু নিচ্ছি ভ্যালু, এইখানে দিলাম হলো ওকে। এবার আমি যদি কন্ট্রোল সেভ দেই তাহলে এখন আমার ঠিকঠাক কাজ করার কথা। বিল্ড সাকসেসফুল, এখন আমি যাই লিখি আসে না, তারপরও আসে না, কেন আসে না, ভ্যালুটা আচ্ছা আমার দেখি তো এই ভ্যালুটা কি সেটা আগে দেখি, ভ্যালুটা আসছে কি দেখি, কনসোল ডট লগ এখানে ভ্যাল যেটা আছে সেটা আমি আগে দেখি, আমার ভ্যালুটা ঠিকঠাক মতো এখানে আসছে কিনা কনসোলে যাই। তারপর আরেকবার যাই, এখন আমি যদি এইখানে এই তো সামনে আসতেছে, তার মানে আমার দেখবেন এখন স্টেটে চলে আসলো। আমি যদি এইখানে রুম করি দেখেন স্টেটে এখানে যাই লিখি, হ্যাঁ এই যে স্টেটে চলে আসছে, সামনেও দেখাচ্ছি আমার ওকে। যাই হোক এখন আমার তাহলে এটা রিলোড না দেওয়ার কারণে আসেনি স্টেটে, এখন আমার স্টেটে ভ্যালুটা চলে আসলো। তাহলে এখন আমার এখানে দেখানোর দরকার নাই, এখন আমি অন সাবমিট, যখন সাবমিট হবে ফর্মটা তখন জাস্ট আমি পাঠাই দিব হলো কিসে, আমার অন সাবমিট আমার ডাটা পেতে ঠিক আছে। অন সাবমিটের জন্য আমি এখানে চালাবো হলো দিস ডট সাব, ওকে গাইস। তো এইখানে আমি এখন এসইউবি সাব অ্যারো ফাংশন চালাবো, এখানে একটা যখন আমার এলিমেন্ট তখন প্রথম বন্ধনীটা দিতে হবে ঠিক আছে, আর যখন অনেকগুলো ইয়ে থাকবে একের অধিক তখন এখানে কমা দিয়ে আরো এখানে কমা দিয়ে অনেক ফেলু দেওয়া যেতে পারে। একটার জন্য আমাদের এখানে এটা না দিলেও হয়, ব্র্যাকেটটা না দিলে যেমন এখানে দিছি এখানে দিইনি সমস্যা। আচ্ছা সাবমিট যখন ক্লিক করবে তখন আমাকে এবার এক্সডেস পোস্ট লিখে ডাটাটা পাঠিয়ে দিবে ডাটাবেসে ওকে। তা আমি একেবারে এক্সডেস পোস্ট লিখছি কিভাবে, এক্সডেস ডট পোস্ট ওকে। এর কাহিনী হলো এ নেয় হলো একটা ইউআরএল আর একটা এখানে অবজেক্ট ওকে, অবজেক্টটা তো আমাদের জানাই আছে দিস ডট স্টেট ওকে ঠিক আছে। এখানে কিন্তু এগুলো ভেরিয়েশন হতে পারে আমাদের ফিল্ডের উপর ডিপেন্ড করে আমরা কি ধরনের ফিল্ড পাঠাচ্ছি। আচ্ছা এখন আমরা এইটার জন্য আমরা অবজেক্টটা বানাবো হলো হয়ে গেল, এখানে আমাদের ইয়ে রিকোয়েস্ট করি এটা না ইনসার্টের জন্য না শো করার জন্য কোথায় ছিল এটা না এই পেজে শো করতাম, হ্যাঁ এইটা লিঙ্কে থাক, এর সাথে খালি আমাদের ইনসার্ট কতটা লিখে পুরো কন্ট্রোল সি। এই ইনসার্টের ক্ষেত্রে
কিন্তু কন্ট্রোল ভি জাস্ট ইনসার্ট, ওকে ইনসার্টে চলে যাবে। এখন এইখানে এই যে বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে অটোমেটিকলি সিনট্যাক্স এর কারণে, ওটা দেওয়া যাবে না। আর এইখানেও ইম্পোর্ট করতে হবে এগুলোস, এইখানে যেহেতু একটা প্রমিস, আপনারা প্রমিস, আমি আবার বলছি প্রমিস কি, যারা শিখতে চান তারা প্রমিসটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা এখানে যেহেতু আমার এখানে কিন্তু আমি এরকম ইয়ে ইউজ করতে পারতাম, এরো ফাংশন থ্রো করতে পারতাম, কিন্তু না, আমাদের যেহেতু একটা এলিমেন্ট একটা প্রপার্টি, এই জন্য আবার এখানে যদি একটা প্রপার্টি থাকতো তাহলে আমরা জাস্ট এখানে ক্যালিব্রেশন ইউজ করতে হতো না, ঠিক আছে। এগুলো জিনিস ক্লিয়ার না হলে যে কখনো ক্যালিব্রেশন দিই কখনো দিই না তার সমস্যা। আচ্ছা এটা আমরা পোস্ট করছি, এখানে আমার কিছু রেসপন্স দেওয়ার দরকার নাই আপাতত, জাস্ট পোস্টটা ঠিকঠাক হলেই হলো। এবার আমাকে এখানে ইনসার্ট দিয়েছি, এবার আমাকে এইখানেও পোস্টের জন্য দেখি তো পোস্ট দিচ্ছি কিনা, এখানে পোস্ট, ওকে পোস্টের জন্য আমার এখানে রাউট তৈরি করতে হবে, ঠিক আছে, লারা তাহলে আর ও ইউটি, ওখানে রাউট তৈরি করলাম, আবার এখানে তৈরি করতে হচ্ছে। এই তো কাহিনি, এইখানে স্ল্যাশ দিয়েছিলাম হলো ইনসার্ট। আচ্ছা তারপরে আমাকে দিতে হবে হলো এল আর টি সি অ্যাট দ্য রেট ইনসার্ট, ওকে ডান, আই থিঙ্ক ডান। এখানে কমা না দিলে আবার সমস্যা, দেখো ইনসার্টে গেলে আমার একটু ইনসার্ট করতে হবে এই ইনসার্ট ফাংশনে, তাই না? এখন এলআরটিসি কই, ইয়ে কই, আমার কন্ট্রোলার কই, আর এটাকে তো নোট প্যাকেজ মডিউল ওটা তো ইয়ে করে রাখছি, এবার আমাকে কি করতে হবে ওই যে কন্ট্রোলারের মধ্যে এলআরটিসির মধ্যে ইনসার্ট নামে একটা ফাংশন তৈরি করতে হবে, যেটা আমার ডাটা ইনসার্ট করবে, তাই না? তাহলে পাবলিক ফাংশন ফাংশন ইনসার্ট, এইখানে ঘটনা হলো এটা আমার কি টাইপের পোস্ট, সুতরাং আমাকে অবশ্যই এই জিনিসটা লিখতে হবে, ওকে। আচ্ছা তারপরে এইখানে আমি কি করব, জাস্ট ডাটাটা ইনসার্ট করে দেব, তাহলে টিবি সরি টিবি টেবল এল আর টি টি বলছি বলি, তাই না? এল সরি এল আর টি টি, তো এখানে কলনের মধ্যে এল আর টি টি, এইখানে আমি ইনসার্ট করব কিভাবে, ওকে ইনসার্ট করব হলো যে নেম আছে আমার নেম নামে যে প্রপার্টি রয়েছে টেবিলের কলাম রয়েছে সেইখানে আমি ইনসার্ট করব হলো রিকোয়েস্ট থেকে, রিকোয়েস্ট থেকে যে নেমটা আসছে, ওকে এটাই, ওকে কন্ট্রোল সেভ। এখানে যদি একটা লিখুন আমার কমা দিতে হচ্ছে, তাহলে আমার আউট টাউট সব তৈরি করা শেষ, এখন আমার ইনসার্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু সাবমিট তো বাটনে দিইনি, এখানে ইনসার্টের এখানে সাবমিট বাটনে দিইনি, ঠিক আছে। এখানে আমি আরেকটা ইনপুট ফিল্ড নিচ্ছি, সাব লিখে দিই টাইপ,
ইউপি টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট, এসি সাবমিট, ওকে। আর এই ফিল্ডের হলো টাইপ টেক্সট, ইউআইপি টাইপ ইজ ইকুয়াল টু টিএক্স টেক্সট। আর কি টাইপ টেক্সট, টাইপ সাবমিট, আর কি নেম ইজ ইকুয়াল টু এটার নাম হবে নেম, মানে নেম, ইমেল, এইগুলো আর কি। ওকে, আই থিঙ্ক এটা কাজ করার কথা। এখন যদি আমি চেক টেক করে দেখি, ওকে, সব সময় আমাকে অবশ্যই প্রত্যেকবার রিফ্রেশ দিয়ে একবার লগ ইন করতে হচ্ছে। আচ্ছা, তখন আমি অ্যাড ডাটাতে ক্লিক করলে থ্রি রোল ও ইম্পোর্ট কম্পোনেন্টের মধ্যে আমি এটা দিয়েছি, এটা আমি চাই না এরকম। BUTT ওকে, কন্ট্রোল সেভ। এখন আমি যদি লগ ইন করতে বলবে, সাবমিট এর ইয়েটা আসছে। এখন আমি যদি এখানে মফিজ লিখে সার্চ ইয়ে অ্যাড করি, তাহলে আমার সাবমিট দিলে ও এটা রিলোড নিচ্ছে। এই রিলোডটা বন্ধ করতে গেলে আমাদের কি যেটা করতে হবে, এইখানে ই ডট ডিভেন্ট DFAULT এই ফাংশনটা চালাবো, ঠিক আছে, ফাইন। এখন আমরা আরেকবার রিফ্রেশ দেব, লগ ইন করার দরকার নাই, আমার অথেন্টিকেশন দিয়ে আর কি। যাই হোক, এইবার আমি যদি অ্যাড ডাটাতে ক্লিক করি, সাবমিট করি, আমার কোনো ইরর নাই, আর এখানে গেলে সকল ডাটাটা দেখা যাওয়ার কথা, ঠিক আছে। সজল, তাহলে আমরা ডাটা ইনসার্ট করতে পেরেছি এবং এখানে আমরা হোমে গেলে ডাটাটা শো করতে পারি, দেখেন, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজেই ডাটা ইনসার্ট করা শিখে গেলাম আজকে টিউটোরিয়ালে, কতক্ষণ হলো দেখি, সর্বনাশ 23 মিনিট। তো যাই হোক, তো এইভাবে করে আমরা এক্সিস পোস্টের মাধ্যমে খুব সহজে ডাটা ইনসার্ট করতে পারি। এর পরবর্তী টিউটোরিয়ালে দেখবো আমি কীভাবে ডাটা ডিলিট করতে পারি। সবসময় পর্যন্ত গেলে আসসালামু আলাইকুম।